মহিষাসুরের অত্যাচারে সমস্ত দেবতাগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই এতক্ষণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহিষাসুর অবশ্যই হবে নিধন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক অপূর্ব নারী সৃজন করবে। সঙ্গে সঙ্গে অপূর্ব নারী হইল সৃজন। বলো দেবগণ, কি কারণে আমায় কইলে সৃজন? কি কাজ করিতে হবে আমায়? মা গো, মহিষাসুরের অত্যাচারে আর আমরা স্বর্গপুরে থাকতে পারছি না। শোনো দেবগণ, তোমাদের সকলের অস্ত্র যদি আমায় গর্ভ প্রদান, আমার হস্তে মহিষাসুর অবশ্যই হারাইবে তার প্রাণ। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছেন, এই নাও দেবী, আমার অস্ত্র আমি দিলাম। বিষ্ণুদেব বলছেন, এই নাও দেবী, আমার অস্ত্র। মহেশ্বর বলছেন, এই নাও দেবী, আমার অস্ত্র আমি দিলাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সকল দেবতাদের অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবতাদের শরীর থেকে জ্বলন্ত অগ্নির মতো তেজপুঞ্জ দিয়ে সৃষ্টি এই নারী মহিষাসুরের যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এদিকে দেবতাগণ মনে আনন্দ হল, তাই তারা পুনরায় Thank you.
আমার ভয়ে সমস্ত দেবতাগণ স্বর্গ থেকে পলায়ন করেছে, আর আমার সমস্ত মুখে উপস্থিত এক নারী, আয় নারী, এখনই দেখতে দেখতে জমা হয়ে যাবি, জমে যাবি।
সুসজ্জিত হয়ে দেবতাদের শরীর থেকে জ্বলন্ত অগ্নির মতো তেজ পুঞ্জ দিয়ে সৃষ্টি এই নারী ভয়ঙ্কর যুদ্ধে বধ করলেন মহিষাসুরকে। বামনিয়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের পক্ষ থেকে মহামায়া মহিষ মর্দিনী দুর্গা মহিষাসুর বধ ছৌ নৃত্য পালাটি এখানেই হলো সমাপ্ত। জয় মা দেবী দুর্গা কি জয়।